ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে বিজেপি কর্মীরা তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে চাক্কা জ্যাম কর্মসূচি পালন করছে। একই ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদেও। জাতীয় সড়কের ওপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভ দেখানোর সময় হেমতাবাদ থানার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে অন দ্য স্পটে প্রথম খবরেই দেখাচ্ছি। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। হেমতাবাদে আজ চাকা জাম বিজেপি সেই কর্মসূচিতে বেঁধে গেল পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো এক সিভিক ভলেন্টিয়ারকে এক বিজেপি কর্মী ঘাড় ধাক্কা দিয়ে তার উপরে চড়াও হয়েছেন, সেই ছবি ধরা পড়েছে ট্রাইব টিভি বাংলার ক্যামেরায়। তার পাশাপাশি বহু সময় দেখা গিয়েছে যে আন্দোলনকারীরা অর্থাৎ বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা আন্দোলন করাকালীন রাস্তার ওপরেই শুয়ে পড়েছেন। তাদেরকে সরানোর জন্যও আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সিভিক ভলেন্টিয়ারের পাশাপাশি অন্যান্য পুলিশ আধিকারিকরা। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। মূলত হেমতাবাজে বিজেপির চাকা জাম কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যেমনটা জানতে পারা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হেমতাবাদেও এই চাকা জাম কর্মসূচি পালন করলো বিজেপির কর্মীরা। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম পালের সঙ্গে। বিক্রম, যেমনটা জানতে পারা যাচ্ছে গোটা রাজ্য জুড়েই বিজেপির পক্ষ থেকে এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে চাকা জাম কর্মসূচি পালন করা হয়েছে, হেমতাবাদেও সেই ছবি দেখা গেল, কিন্তু তার পাশাপাশি এক অশান্তিকর ছবিও উঠে এলো হেমতাবাদ থেকে, বিস্তারিত জানবো তোমার কাছে। একদমই দেখো দিশা, গত 9 তারিখে যে ঘটনাটি ঘটেছিল কলকাতায় আরজি করে তিলোত্তমার হত্যা, নৃশংস যে হত্যা হয়েছিল, এবং তারপর থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজরা কিন্তু একের পর এক আন্দোলন করে গেছে, এবং বিজেপির পক্ষ থেকে কিন্তু একাধিক কর্মসূচির কিন্তু ঘোষণা করেছিলেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। এবং তারপরেই দেখা গেল আজকে উত্তর দিনাজপুর জেলাতে যে চাকা জাম কর্মসূচি ছিল দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত, এবং জেলার বিভিন্ন জায়গাতেই সেই চাকা জাম কর্মসূচি হলে পরেও হেমতাবাদে কিন্তু একদমই অন্য চিত্র দেখা গেল। পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি বিজেপি কর্মীদের, পাশাপাশি এক মহিলা বিজেপি কর্মী, তিনি কিন্তু এক সিভিক ভলেন্টিয়ার, মহিলা সিভিক ভলেন্টিয়ারকে গলা ধাক্কা দিয়ে কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করেন, এবং তারপরেই কিন্তু তাদের সাথে ব্যাপক বচসা বেঁধে যায়, এবং বিজেপি যে কর্মী রয়েছেন তিনি কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের উপরে চড়াও হয়ে যায়, এবং ইতিমধ্যে কিন্তু জানিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেই সময়টায়। এবং তারপরে কিন্তু হেমতাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী এবং আইসির নেতৃত্বে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এসে, কিন্তু বিক্রম প্রশ্নটা এখানেই থাকছে যে বিজেপি কর্মীদের মধ্যে মূলত পুলিশের সঙ্গে এই ধস্তাধস্তিটা কি কারণে বাঁধলো? দেখো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু তারা অবরোধ চালাচ্ছিলেন বালুরঘাট রাজ্য সড়কে, কিন্তু অবরোধ চালাচ্ছিল, এবং তার পরবর্তীতে কিন্তু যখন পুলিশ এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করে তারা কিন্তু তাও আন্দোলন ছাড়েনি, এবং তারপরেই কিন্তু যখন তাদেরকে গ্রেপ্তার করতে যায় পুলিশ তখনই কিন্তু তাদের সাথে খণ্ডযুদ্ধ বেঁধে যায়, এবং একাধিক বিজেপি কর্মীকে দেখা গিয়েছে চ্যাংদোলা করে প্রায় গাড়িতে তোলা হচ্ছে পুলিশ ভ্যানে, এবং এই যে বিজেপি মহিলা কর্মী রয়েছেন তিনিও কিন্তু সেই পুলিশ সিভিক ভলেন্টিয়ার তার সাথে কিন্তু বচসায় বেঁধে পড়ে। দেখো শুধু আজকের ঘটনা নয়, এর আগেও যখন বিজেপির বন্ধ দেখেছিল তখনই আমরা দৃশ্য দেখেছি রায়গঞ্জেই, কিন্তু একদম বিজেপি যখন রাস্তা অবরোধ করেন এবং সেই সময় কিন্তু পুলিশ যখন তাদেরকে সরাতে যায় সেই সময় কিন্তু একজন বিজেপি মোর্চা, মহিলা মোর্চা কিন্তু একজন পুলিশ কর্মীকে, কিন্তু মহিলা পুলিশ কর্মীকে কামড় মেরে দেয়, এবং তারপরে যে আজকের ঘটনা একদম ধাক্কাধাক্কি করে এবং বিজেপি মহিলা কর্মী যে পুলিশের উপরে চড়াও হয় তা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু সেই সময় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারপরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী আসে এবং সেই সময়তে কিন্তু বিজেপির একাধিক কর্মীকে আটক করেছে, পাশাপাশি সেই সময়টা কিন্তু প্রচুর পুলিশ কর্মীরা কিন্তু পড়েছিল, প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় কিন্তু বিজেপি কর্মীরা পথ ছাড়ে এবং পথের যাতায়াত কিন্তু স্বাভাবিক হয়। তবে এখনো কিন্তু বড় বড় করে প্রশ্নচিহ্ন উঠছে যে আরজি করে যেহেতু মহিলা, একজন মহিলা চিকিৎসককে খুন করা হয়েছিল, তারই প্রতিবাদে এই আন্দোলন, এবং সেই আন্দোলনে কিন্তু একের পর এক চিত্র উঠে আসছে যে বিজেপি কর্মীরা কিন্তু মহিলা পুলিশের উপরে আক্রমণ করছে, যা নিয়ে কিন্তু রীতিমতন কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে দিশা। একদমই। তবে বিক্রম আরেকটা বিষয় দেখো, এই আরজি করার ঘটনাটাকেই যদি ধরি,
এই আরজি করার ঘটনাকে নিয়ে তো একদিকে যেমন বিজেপি আন্দোলন করছে, এরকম প্রতিবাদ কর্মসূচি কিন্তু শাসক দলের পক্ষ থেকেও পালন করা হয়েছে। কই, শাসক দলের পক্ষে তো আমরা সে ধরনের কোনো অপ্রীতিকর ছবি উঠে আসেনি। একদমই, দেখো শাসক দলের পক্ষ থেকেও কিন্তু একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল, তারা অবস্থান বিক্ষোভ করেছেন, একের পর এক মিছিলের ডাক দিয়েছেন তারা, কিন্তু এরকম কিন্তু বিশৃঙ্খলার ছবি কিন্তু শাসক দলের এবং বলে অন্য কোনো দলের যারা বেরিয়েছিলেন তাদেরও কিন্তু তাদের মধ্যেও দেখা যায়নি। নাগরিক সমাজ কিন্তু রাত জাগো কর্মসূচি দুদিন আগেই কিন্তু রায়গঞ্জে হয়েছিল, প্রায় 10টা থেকে কিন্তু রাত্রি 4টা পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা বিদ্রোহী মোড়েই বসেছিলেন, সেই সময়ও কিন্তু কোনো বিশৃঙ্খলার ছবি দেখা যায়নি। কিন্তু যখনই বিজেপি কর্মীরা রাস্তায় নামছেন তখনই কিন্তু বিশৃঙ্খলার ছবি দেখা যাচ্ছে। পুলিশ কিন্তু স্বাভাবিকভাবে তাদেরকে আন্দোলন যারা করছিলেন তাদের বেশ কিছুক্ষণ আন্দোলন করার পরে যখন যানজটের সৃষ্টি হচ্ছিল তখনই কিন্তু পুলিশ বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তারপরে যখন উঠছিল না এবং তারপরে কি দেখা গেল, মহিলা বিজেপি কর্মী একদম পুলিশকে চড়াও হয়ে গেল একজন সিভিক ভলেন্টিয়ারের উপরে, তখনই কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল পুলিশ কর্মীরা যে আপনাদের আন্দোলন অনেকক্ষণ হয়েছে, এখন আপনারা উঠুন, আপনাদের যে দাবি রয়েছে চাক্কাজাম কর্মসূচি অনেকটাই সময় হয়ে গিয়েছে, আপনারা এখন উঠুন, যান চলাচলে ব্যাহত হচ্ছে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, আপনারা এখন সরে যান, এটাই বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু তারপরেও কিন্তু বিজেপি কর্মীরা বুঝতে চায়নি এবং তারপরেই দেখা গেল যে বিজেপি এক মহিলা কর্মী, তিনি কিন্তু একজন সিভিক মহিলা কর্মীর উপরে চড়াও হয়ে পড়েন এবং তা নিয়ে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়েছিল এবং তারপরেই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে করা ব্যবস্থা নিয়ে কিন্তু সেই যে আন্দোলনকারীরা ছিলেন পথবোধ করে তাদেরকে কিন্তু উঠানো হয় এবং বেশ কিছু কর্মীদেরকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আটক করা হয়েছে। দিশা বেশ, তবে বিক্রম, এই ঘটনা দিনের বেলার, তো যাদেরকে আটক করা হয়েছে এখনো কি তারা পুলিশের হেফাজতেই রয়েছে নাকি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে? পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এখনও তাদেরকে আটকে রাখা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে এবং যে ঘটনাটি ঘটেছে সেই ব্যাপারে কিন্তু পুলিশ কর্মীরা কিন্তু আলোচনা করছে, হতে পারে সুমোটো কেস হতে পারে এবং এটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে মহিলা কর্মী যে চড়াও হয়েছিলেন সিভিক ভলেন্টিয়ারের উপরে তার বিরুদ্ধে কিন্তু সুমোটো কেস করার চিন্তাভাবনা চলছে বলে আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি। দিশা, তবে বিক্রম দেখো, সম্পূর্ণ বিষয়টা পুলিশ যেটা প্রকাশ করেছেন সেটা আমরা শুনলাম, আন্দোলনকারীরা মূলত কি বলছেন, এই বচসার পেছনে কি কারণ থাকতে পারে? দেখো, আন্দোলনকারীদের দাবি, তারা যখন আন্দোলন করছিলেন সেই সময় সিভিক ভলেন্টিয়াররা এসে তাদেরকে উঠানোর চেষ্টা করেন এবং তারপরেই কিন্তু ওই মহিলা পুলিশ কর্মী যে রয়েছেন তাকে হাত ধরে সেই মহিলা বিজেপি কর্মীকে উঠানোর চেষ্টা করে এবং তারপরেই কিন্তু সেই মহিলা কর্মী চড়াও হয়েছেন, এটাই কিন্তু বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে। যদি তাই হয় দিশা, তাহলে কেন মহিলা কর্মী একজন মহিলা সিভিক ভলেন্টিয়ারের উপরে আক্রমণ করলো? একবারে যে আক্রমণ দেখা যাচ্ছে, একবারে কিন্তু গলা ধরে ফেলে দেওয়ার চেষ্টা করছিল এবং শুধু ফেলে দেওয়ার না, তারপরেও যখন বিজেপি যখন সিভিক ভলেন্টিয়ার মহিলা তিনি যখন তার সাথে কথা বলতে যায় তখনও কিন্তু তাকে ধাক্কা মারেন, তার সাথে বচসা বেঁধে পড়ে এবং প্রচুর সিভিক ভলেন্টিয়াররাও ছিলেন সেই সময় এবং পুলিশ কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু তাকে যখন টেনে যখন গাড়িতে তোলে তখনও কিন্তু ব্যাপক ধস্তাধস্তি হয়, সেই চিত্রও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে বিজেপির তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে গোটাটাই কিন্তু সেই সময় উত্তেজনার সৃষ্টি হয়েছিল, সেই সময় আবেগবশত হয়ে গিয়েছে, এটাই কিন্তু এখনও বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে। দিশা, একদমই, তবে এই ধরনের ঘটনাকে ঘিরে বিজেপির পক্ষ থেকে কি কোনো মন্তব্য উঠে এসেছে? দেখো, বিজেপির তরফ থেকে বিজেপির জেলা সভাপতিদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা এই তবে যেটাই বলছে বিজেপির শীর্ষ যারা নেতারা ছিলেন সেই সময় তারা বলছেন যে আবেগপূর্ণভাবে হয়েছে, তখনকার একটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল, সেই সময় কোনো মাথায় কারো ছিল না, সেই সময় পুলিশ কর্মীরা যেভাবে তাদেরকে উঠানোর চেষ্টা করছিল সেই সময় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তবে এই ঘটনায় কিন্তু তারা কিন্তু সেইভাবে কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ রয়েছে বিজেপির তরফ থেকে। একদমই, ধন্যবাদ বিক্রম। এদিকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে বিজেপি কর্মীরা তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে চাকাজাম কর্মসূচি পালন করছে। একই ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদেও। জাতীয় সড়কের ওপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভ দেখানোর সময় হেমতাবাদ থানার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। ঘটনায় কয়েকজন বিজেপি কর্মীকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
We'll be right back.